আসাম ডে টুতে যেহেতু বনানীতে আমাদের বুকিং ছিল না, ওনারা আমাদের এখান থেকে মাত্র 500 মিটার দূরে বনশ্রীতে আমাদের বুকিং করে দিলেন, বনশ্রী ট্যুরিস্ট লজ। আর এর ভাড়া মাত্র 600 টাকা, আর বুকিং প্রসিডিওরটা সেম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বনশ্রী, আমাদের ঘরের নাম হচ্ছে অশোক। ওয়াশরুম, ড্রেসিং টেবিল, ঘর থেকে বেরোলে এরকম দৃশ্য। আমরা কুহারা থেকে বেরিয়ে কাজিরাঙ্গা ফরেস্টে ঢোকার আরেকটা এন্ট্রি পয়েন্ট আছে, আর সিধে দেখা হচ্ছে ওটা হচ্ছে জঙ্গল সাফারি, মানে জঙ্গলের এন্ট্রিটা সিধে। হ্যাঁ, আর আমরা ডান দিকে যাচ্ছি, আমাদের জঙ্গলে ঢোকার আরেকটা এন্ট্রি পয়েন্ট আছে, সেই এন্ট্রি পয়েন্টটা আমরা দেখতে যাচ্ছি। এন্ট্রি পয়েন্টের নামটা জানি না, আমরা গিয়ে তোমাদেরকে জিপ সাফারি করতে গেলে আরেকটা গেট আছে বোকা হাটেল। আমরা ঢুকছি, দেখছি ব্যাপার, আমরা গাড়ি নিয়ে ঢুকছি, জানি না কতটা কি হয়। আমরা এখন কাজিরাঙ্গা অর্কিড পার্কের দিকে যাচ্ছি। গ্রামের ভেতর দিয়ে রাস্তা, আচ্ছা দুদিকে দোকানও আছে বেশ, এখানে গাড়ি পার্কিং, কার পার্কিং ওদিকে। আমরা এখন এসেছি কাজিরাঙ্গা অর্কিড গার্ডেনে। অর্কিড গার্ডেনে দুদিকে দোকান, এখানে টিকিটের দাম হচ্ছে 150 টাকা করে। আর আমরা আর ভেতরে উঠছি না, আমরা উনি আমাদের সব বললেন ভেতরে যেতে, কিন্তু আমরা যাচ্ছি না, আর কেন রাস্তাটা একটু খাড়াই। টিকিটটা দেখো, এন্ট্রি ফি নেই, খালি ব্লাউজ কা জো ব্লাউজ পিস হ্যায়, এটা 12,000 টাকা দাম, আর কিন্তু এটা বিক্রি নেই। আসামের কিছু অথেন্টিক খাবার তোমাদের দেখাচ্ছি, একদম থোড়া। যদি এটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো। কি এটা? এটা হচ্ছে ব্যাম্বু। হ্যাঁ, এটা যেটা ডালের সঙ্গে খাওয়া যায়, হ্যাঁ ভাতের সঙ্গে খাওয়া যায়, এমনি খাওয়া যায় আচার হিসেবে। হ্যাঁ, খেয়ে দেখো কেমন, ভালো? তোমার তো সবই ভালো লাগছে। আসামের মুড়ি, এরা বলছে মুড়মুড়া, কেমন বললে না তো কে নাম গুরুম, ও এটা কি গুরুম, এই মুড়ি নেই
ও এটাকে গরম কি আছে মানে হ্যাঁ ও এটা স্টিকি রাইস ও এটা স্টিকি রাইস দিয়ে আর নাম হচ্ছে গরম জানি না উচ্চারণটা ঠিক করতে পারলাম নাকি আর এর দাম হচ্ছে 40 টাকা একটা আমরা নিয়ে দিচ্ছি কেমন হ্যাঁ এটা কোন থাকি পিঠা পিঠা জানি না ও কেটলি পিঠা ও ও এটা কেটলি পিঠা কেন না এটা একটা ইউনিক জিনিস এটা কেটলিতে বানায় এই দেখুন কেটলিতে বানাচ্ছে বলে নাম হচ্ছে কেটলি পিঠা কেটলি পিঠা কেটলি পিঠা বানাতা উসকে কেটলি পিঠা নাম হ্যাঁ আচ্ছা 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 এই সরষের কা চাটনি হ্যাঁ এটা কোনো না কেটলি পিঠা মানে কেটলিটা হয় বলে কেটলি পিঠা বলে আমি জানি না কেমন হবে খেতে দেখো কেমন খেতে দেখো আর এর দাম হচ্ছে 10 টাকা আমার মনে হয় এখানে চাল আছে নারকোল আছে আর চিনি আছে চিনি আছে আর এটা সঙ্গে কিছু দেয়নি কিন্তু 10 টাকা হিসেবে কিন্তু খুব ভালো সত্যি এটা না খেলে কিন্তু বুঝতে পারতাম না যে এত ভালো তিলের লাড্ডু কিন্তু দেখে তো মনে হচ্ছে খুব শক্ত আর কালো রং খেয়ে দেখি খুব একটা শক্ত না ভেরি টেস্টি এরকম দোকানে ঢুকেছি যেখানে আসামে নিজস্ব খাবার পাওয়া যায় যেগুলো আমরা কলকাতায় পাই না আমরা ওই জন্য একটু সমস্ত খাবার একটু টেস্ট করছি এটা হ্যাঁ হ্যাঁ না এটা কিনে কোনো লাভ নেই কালো চালে ৫০ টাকা বলো না বাবা বহুত জাল বহুত জাল উরি বাবা রে বহুত জ্বালায় যেহেতু গুয়াহাটির ভেতর ঢুকিনি এই বাজারটা না এলে কিন্তু অনেক কিছু আমরা মিস করতাম এই যে লোকাল যে খাবারগুলো হাইওয়ের উপরও আমি দেখিনি কেন এখানে একটা দোকানের মধ্যে অনেক রকম লোকাল অথেন্টিক খাবার ছিল
পান্নার মার্কেটিং এখনো শেষ হয়নি, ও প্রাণপণ চেষ্টা করেই আছে একটা মেঘলা শাড়ি। মেঘলা শাড়িটার নাম কি? মেঘলা 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 না 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 ও মেঘলা শাড়ি নেবার চেষ্টা করে যাচ্ছে কিন্তু খাওয়াচ্ছেন। খাও খাও তুমি খাও তুমি খাও কেমন? ভালো, এখানে যা খাচ্ছি আমাদের মনে আজকাল লাঞ্চ খেতে হবে না। সর্ষে শাক, বেসন, পেঁয়াজ, কারি পাতা আর ধনে পাতা, ভালো বেশ মচমচে। আর এটা হচ্ছে 30 টাকা করে প্লেট, কিন্তু উনি আমাদের খুব টেস্ট করে। লাঞ্চটা আমরা একটা অন্য রেস্টুরেন্টে যাব, কারণ এক রেস্টুরেন্টে বারবার যাব না। হচ্ছে মাহাং, এটা হচ্ছে পোহরা টুরিস্ট লজের উল্টো দিকে একটু এগিয়ে। এটা হচ্ছে অসমিয়া স্পেশাল থালি, মানে ভেজ থালি। ভাত আর পাপড়, এটা কিন্তু পুরো কাঁসার থালা দিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে অরণ্য টুরিস্ট লজ। এই কমপ্লেক্সের ভেতর আসাম গভর্নমেন্টের 3টে টুরিস্ট লজ আছে। আগের দুটো আগে দেখিয়েছি, এটা হচ্ছে অরণ্য। টুরিস্ট দুটো লজের চেয়ে এই লজটা কিন্তু আরও ভালো। এখানে রিসেপশন আছে আর সামনে ওনাদের রেস্টুরেন্ট আছে। এই